ফেন কুলতুমলা তালাম আসসালাম আলিকুমার আহ্মতুল্লাহি ওবার কেতু একজন ভাই প্রশ্ন করেছেন যারা দেশের জন্য ভাষার জন্য জীবন দিয়েছেন তাদের কি শহীদ বলা যাবে আসলে এই শহীদ শব্দটা এখন খুব বেশি সহজ করে ফেলেছি আমরা বা ইজি করে ফেলেছি আমরা এই শহীদ শব্দটা এত সহজও না আবার এটাকে এত ইজিও করা যাবে না আবার খুব বেশি ধরেন যে সুলভ মূল্যে যেটা বাজারে বিক্রি হয় এই শহীদ শব্দটাকে এরকম সুলভ মূল্যে দেওয়া যাবে না শহীদ হওয়ার জন্য সর্বপ্রথম যে বিষয়টা জরুরি সেটা হলো ওই লোকটার ইমান থাকতে হবে ইমান না থাকলে সে শহীদ হতে পারবে না তার ইমান থাকতে হবে একটা সুন্দর ইমান একটা ইমান তার থাকতে হবে এরকম ইমানের অধিকারী আগে তাকে হতে হবে এরপরে যদি সে শহীদ হতে চায় তার আমলি জিন্দিগির পাশাপাশি তাকে যে কাজটা করতে হবে সেটা হলো রিয়াদুসলহীনের প্রথম খন্ডে ওই হাদিসটা আছে সম্ভবত বখারিতে অথবা মুসলিমে দুইটার একটাই একজন আল্লাহনবীকে জিজ্ঞেস করলো যে ইউ কলুয়াতি আল্লাহনবীকে বললো যে ইয়াউসল্লাহ একদম চোখ জেহাদ করে নিজের বরত্ব প্রকাশের জন্য সে অনেক বড় বীর এটা প্রকাশের জন্যে বংশমর্যাদা প্রতিষ্ঠার জন্যে তারপরে অথবা কাউকে দেখানোর জন্য রিয়া প্রদর্শন করতে এজন্য অনেকে লড়াই করে জেহাদ করে আসলে আল্লাহর পথে লড়াই বলতে কি বোঝানো হয় বা আল্লাহর পথে লড়াই কোনটা আল্লাহর পথে জেহাদ কোনটা তখন আল্লাহর নবী বলেন যে মান ব্যক্তি আল্লাহর কালামকে বলুণ্ঠিত করার জন্যে আল্লাহর কালামকে আল্লাহর তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্যে লড়াই করে মূলত সেই আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহর রাস্তায় জিহাদ করে এক্ষেত্রে যদি আল্লাহর কালিমাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বলুণ্ঠিত করতে গিয়ে কেউ শহীদ হয়ে যায় তাহলে সে শহীদের মর্যাদা আল্লাহ তাকে দিবেন কিন্তু সেটা আমরা জানি না এক্ষেত্রে আমরা তাকে শহীদ হিসেবে আখ্যায়িত করে তাকে জান্নাতি বানাতে পারবো এরকমটা নয় আরেকটা হাদিসে আসছে মানসা আল্লাহর শাহাদ মুসলিমের বর্ণনায় কেউ যদি শহীদ হওয়ার তামান্না থাকে নিয়ত থাকে আর যদি বাস্তবিক মাঠে ময়দানে সে শহীদ হতে না পারে তাহলে বিস্তার পরে মারা গেলে আল্লাহ থেকে শহীদের মর্যাদা দিবেন আর এক শ্রেণীর শহীদ হলো যারা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় সমুদ্রে পানিতে ডুবে মারা যায় এরকমভাবে তবে এটা শব্দগতভাবে আল্লাহ এখানে নবী শহীদ হিসেবে ব্যবহার করেছেন শহীদের মর্যাদা আল্লাহ তাকে দিবেন কিন্তু প্রকৃত যে শহীদ এরকমটা সে হবে না এবং এরকম মর্যাদা আল্লাহ তাকে দিবেন না এক্ষেত্রে যারা ভাষার জন্য দেশের জন্য জীবন দিয়েছে আমরা তাদেরকে শুধু তাদের না ইসলামিক মন মাইন্ড নিয়েও যদি কেউ জীবনযাপন করে সে মারা গেল তাকে শহীদ বলা উচিত হবে না শহীদ বলা ঠিক হবে না বরং সর্বোচ্চ এটা বলতে পারি যে আল্লাহ আপনি তাকে শহীদ হিসেবে কবুল করেন এজন্য ভাষার জন্য দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে আমরা শহীদ বলবো না শহীদ বলার সুযোগ নাই উচিত নয় বরং আল্লাহর কাছে দোয়া করা উচিত যারা ভাষার জন্য জীবন দিয়েছে ভাষাকে বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহ আপনি তাদেরকে শহীদের মর্যাদা দিয়েন আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দিয়েন জান্নাতের সর্বোচ্চ মাকাম দিয়েন আল্লাহ যদি ইমান রয়েছে আপনি তাদেরকে ক্ষমা করে দেন এভাবে দোয়া করা যাবে কিন্তু কাউকে শহীদ বলাটা এটা উচিত হবে না এটা ইসলাম আমাদেরকে অনুমতি দেয় নাই জজায়ান আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা